এখন অলমোস্ট সন্ধ্যার আগ মুহূর্তে। আমরা আজকে বেরোবো মূলত রাতের ঢাকা। রাতের ঢাকাটা আসলে কেমন? আজকে দেখাবো রাতের ঢাকা। আগে বলেছিলাম আগের ঢাকা সম্পর্কে আমরা আজকে একটা মানুষকে বেরোবো। আমরা এখন আছি ফ্যাক্টরি থেকে বের হয়ে আমরা এখন মহাখালী উচ্চারণ হয়েছে। রাতের ঢাকায় দেখা যাক কী অবস্থা। রাস্তা মোটামুটি ঢাকায় দেখা যাচ্ছে। হয়েছিলাম তালতলা থেকে। আসতে বাবা আসতে আসো। আমরা এখন আছি আপনার বঙ্গবন্ধু নগর গেটের অপোজিট রোডটাতে। এই রোডে আমরা বেরোচ্ছি মহাখালীর উদ্দেশ্যে। যাবো কাজের উদ্দেশ্যে, তখন যদি চিন্তা করা হয় যে এখান থেকে ওইখানে যাই, আসলে বেসিক্যালি শরীরে জ্বর চলে আসে। কেন জ্বর চলে আসে? জ্বরটা তো আসে আমাদের ট্রাফিক সিস্টেমের কারণে। রাত্রে যখন আমরা বেরোই আমাদের রাস্তা খুব বেশি একটা না, সেটা খুব বেশি সময় লাগে না। যারা রেগুলার যাতায়াত করেন রাস্তায় তারা হয়তো বুঝতেই পারতেছেন আমরা কোথায় চলে আসছি। ওদিন প্রধানমন্ত্রী কার্যালয় অপোজিট সাইডে আমরা বেরিয়ে গেলাম, আর হয়তো মেন খানিকের মধ্যে আমরা পৌঁছে যাব মহাখালী। দেখা যাক দর্শক, আমরা মনে হয় চলে আসছি মহাখালীতে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে আমরা নেক্সট ভিডিও দিতে উৎসাহী হব এবং আমরা নেক্সট ভিডিওটা আশা করি বানাবো
ঢাকা শহরে রাতের বেলা কোথায় কি পাওয়া যায়, ঢাকা শহরের সৌন্দর্যগুলা, ঘোরার মতো কি কি আছে সেই জিনিসগুলা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।